ওয়েলকাম টু আমি পড়ি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরি পড়ি। এখন বাজে রাত্রি 2:00, আর এখন আমরা বেরোলাম ঠাকুর দেখতে। হ্যাপি দুর্গা পূজা। শুভ আমরা এখন চলেছি মাটিগড়া সিটি সেন্টারের ভেতরে উত্তরায়ণে। সেখানে একটি দুর্গাপূজা হয়। এই দুর্গা ঠাকুরটা দেখে আমরা আগে দূরেরগুলো দেখে নিচ্ছি, দূরেরগুলো দেখে নিয়ে তারপর আমরা আবার শিলিগুড়ির ভেতরে দেখব। তাই ঠিক আছে, চলো। আমরা এবার চলে এসেছি বাগডোগরায়। এটা বাগডোগরার ঠাকুর, এবং মণ্ডপটি পুরোটাই তৈরি হয়েছে ধূপি কাঠ, বা যেটাকে পাইন কাঠ বলে, সেই পাইন কাঠ এবং তার সাথে আরও কিছু মেটাল মিশিয়ে এই বিরাট এই মহল টাইপের একটা কিছু বানানো হয়েছে। ভীষণ সুন্দর। বাগডোগরার পর এবার আমরা আসলাম শিব মন্দির। শিব মন্দিরের দুর্গা প্রতিমা এবারে ভীষণ ছোটোভাবে হয়েছে। এটাও বড় সড়ো অনেক বড় হয়, কিন্তু এবছর এবার এটা একদম ছোটোর উপর দিয়ে হয়েছে। শিব মন্দিরের পরে আমরা এলাম মাটিগড়া মায়াদেবী ক্লাবে। এটাতে বরাবরই একটা নতুনত্ব করার চেষ্টা করে এরা, এবং নতুনত্ব করে খুব সুন্দর করে। এবার যেমন বানিয়েছে, পুরো কাঁচ দিয়ে বানিয়েছে, যেটাকে শিশুমহল বলছে, শিশুমহল বানিয়েছে পুরো কাঁচ দিয়ে। যা যা ছবি, যা যা মণ্ডপ সজ্জা, সবই কাঁচের টুকরো ব্যবহার করে এটা হয়েছে। ভাল লাগে।
এবার আমরা দেখছি চম্পাশাড়ির দুর্গা পূজা, চম্পাশাড়ির দুর্গা ঠাকুর এবং তাদের অত্যাধিক সুন্দর একটি প্যান্ডেল। ইউক্রেনের রাষ্ট্রপতি ভবন, রাশিয়ার সম্রাজ্ঞী এলিজাবেথ পেট্রোভনার তত্ত্বাবধানে এই আকর্ষণীয় স্থাপত্যে নির্মাণ কাজ শুরু হয়। 19 শতকের গোড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয় প্রাসাদটি। পুরনো নির্মাণ শৈলীকে সামনে রেখে 1870 সালে এই প্রাসাদটি পুনর্নির্মাণ করেন সম্রাট আলেকজান্ডার। 1917 সাল থেকে 1920 সাল অবধি রাশিয়ার গৃহযুদ্ধের সময় কুয়েভ রেলকমের সদর দপ্তর হিসেবে প্রাসাদটি ব্যবহার করা হয়। পরবর্তীতে কৃষি বিদ্যালয় ও মিউজিয়াম হিসেবে এটি ব্যবহার করা হতো। চম্পাশাড়ি ঠাকুর দেখে ফেরার পথে রাস্তায় যে সমস্ত ঠাকুরগুলো দেখলাম বা প্যান্ডেলগুলো দেখলাম, সেগুলোই ছোট ছোট ভিডিও করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এবার কোনগুলোর কী নাম সেগুলো ঠিকঠাকভাবে বলতে পারবো না, কারণ রাস্তায় যেতে যেতে যেগুলো দেখেছি সেগুলোই আপনাদের সাথেও আমরাও শেয়ার করে নিচ্ছি। এবার আমরা চলে এসেছি সেন্ট্রাল কলোনিতে, সেন্ট্রাল কলোনি দুর্গাপূজা। এখন আমরা দেখছি দেশবন্ধু পাড়ার দুর্গা ঠাকুর। এই মণ্ডপটি তৈরি হয়েছে পুরো বাঁশ দিয়ে। এবার দেখছি ডাবগ্রাম সূর্যসেন মাঠের দুর্গাপূজা, শরৎচন্দ্র বোস ক্লাবের দুর্গাপূজা। এখানকার প্যান্ডেলটাও ভীষণ সুন্দর এবং খুব সাদামাটা কিন্তু ভীষণই সুন্দর, আর পরিবেশটাও খুব সুন্দর এখানে। রাত্রি 2টোর সময় বেরিয়েছি ঠাকুর দেখতে, এখন ভোর হয়ে গেছে, ভোর 5টা 5টা 5:30 মতো বাজে, ঘড়ি দেখিনি আমি। তা এখন আমরা সোজা চলে এসেছি ফুল মার্কেটে, এখান থেকে কিছু ফুল কিনবো। আমরা এখান থেকে প্রায় ফুল কিনি কিন্তু এত ভোরে কোনো দিন আসিনি। ফুল মার্কেটে এলাম, এখান থেকে কিছু ফুল কিনে নিয়ে আমরা বাড়ি চলে যাব। আজকের মতো সপ্তমীর রাতের দুর্গা ঠাকুর, আজকে সপ্তমী শুরু হয়ে গেল, আমরা বেরিয়েওছি ষষ্ঠীর রাতে কিন্তু সেটা যেহেতু 12টার পর সপ্তমী বলা চলে, তো সবাইকে জানাই শুভ সপ্তমী। আজকের মতো ভিডিওটি এইটুকুই, এরপরে আবার পরের দিনের ভিডিওর জন্য অপেক্ষা করবেন, কারণ পরের দিন আরও অন্যান্য জায়গাগুলোতে যাব, সেগুলোও আমরা আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সবাই ভালোভাবে পুজো কাটাবেন। ধন্যবাদ।